आवाजे आमार भालो लागे। एतो आलो आर एतो खुशी जे आमी देखिनी आगे। हात बाड़ाले सामने तुमी एर बेशी चाई ना आमार। हेलो फ्रेंड्स, माय ड्रीम विथ माय फैमिली चैनलर पक्ष थेके आमी तृप्ति सबाई के जानाई सुस्वागतम। आशा करछी आपनारा जे जेखान थेके आमार भिडियोटी देखछेन सबाई भालो आछेन, सुस्थ आछेन। आमी तेमन एकटा भालो नेई, कारण आमार एई मेयेटा अर्थी शरीरटा खुबई खराब, ओर जर एसेछे, ठंडा लेगेछे। आर आमी एई भिडियोटा दो चार दिन आगे करे रेखेछिलाम, ताई आजके एडिट करछि। ओ सेदिन स्कूले गिएछिलो किन्तु एखन ओर शरीरटा खुबई खराब। ताई फ्रेंड्स, आपनादेरके बोलछि आपनारा आमार मेयेटार जन्य ईश्वरेर काछे एकटु प्रे करबेन, जेन खूब ताड़ाताड़ी ओ सुस्थ हये जाय। आसले बाच्चाटा असुस्थ हले तो एकदमई भालो लागे ना। आर एई जे स्कूले जाओयार जन्य ओके रेडि करे दियेछि, टिफिनो करे दियेछि, আর আজকে টিফিনে নুডলসই করে দিয়েছি। এখন ও স্কুলে যাবে, ওর বাবা গিয়ে ওকে বাসে তুলে দিয়ে আসবে। আর এই যে ঠিক বাস থেকে আনার সময় হয়ে গেছে, এখন আমি আর ক্যাথি ওকে বাস থেকে নিতে এসেছি। আমরা এসে এখানে 5-10 মিনিট ওয়েট করছিলাম, তারপরেই বাস চলে আসলো। তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, জানি না ভিডিও দেখে করছেন, অল্প দেখে করছেন, মানে সাবস্ক্রাইবার বাড়ার কিছুক্ষণ পরই প্রতিদিনই 3-4-5টা করে কেটে যাচ্ছে, যার কারণে মনটাও ভালো না, ভিডিও করার আগ্রহ উৎসাহ সবটাই হারিয়ে ফেলছি আস্তে আস্তে। আর ইউটিউব যে কী করছে কিছুই বুঝতে পারছি না, ভিডিওর ভিউস ইমপ্রেশন সব কিছুই তো বাড়াচ্ছে না, কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না। তো বন্ধুরা দেখুন, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, এই স্কুলের বাস, এই স্কুলেই আমার মেয়ে পড়ে। আর স্কুল বাস চলে এসেছে, এই যে ও সহ আরও বাচ্চাদেরকে নামিয়ে দিয়েছে। তো পাবলিকলি আমি তো বাইরে সেভাবে ভিডিও করি না, একটু সংকোচ লাগে, তারপরেও আপনাদের জন্য সমস্ত সংকোচ কাটিয়ে একটু করে রেখেছি। তারপরেও যদি আপনারা একটু দেখেন বেশি সময় ধরে, কিন্তু কি আপনাদেরকে যতই বলি আপনারা ভিডিও টেনে টেনে কেটে কেটে দেখেন, যার কারণে ভিডিওর ইমপ্রেশন আরও অনেক কমে যায়। আসলে যদি আপনারা সময় পান তাহলে আমার ভিডিওটি দেখবেন, আর যদি সময় না পান টেনে টেনে ভিডিওটি দেখে ভিডিওর ইমপ্রেশনটা কমিয়ে দিবেন না প্লিজ। আর এই যে ওকে নিয়ে এখন রিকশাতে উঠে পড়েছি, রিকশা নিয়ে এখন আমরা বাড়ির দিকে চলে আসছি, এখন বাড়িতে চলে আসব রিকশাতে। এখন আর ভিডিওটি বেশি কন্টিনিউ করব না। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আজকে ওকে ডিম সেদ্ধ করে দিয়েছি, আজকে ক্যাথির ক্লাস অর্থের একদিন সপ্তাহে আর ক্যাথির একদিন ক্লাস সপ্তাহে। তা আজকে ক্যাথিও রেডি হয়ে নিয়েছে, ক্যাথিকে রেডি করে দিয়েছি। তা ভাবলাম অর্থেরটা যখন শেয়ার করলাম ওটাও একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। এই যে ও এখন ডিম সেদ্ধটা খেয়ে নিচ্ছে, রেডি হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে সকাল 6:30, তাহলে চিন্তা করুন কত সকালে উঠে রেডি হতে হয়। ক্লাস কিন্তু সেই 8-8:15, কিন্তু বাসে যাওয়ার কারণে অনেক আগেই বেরোতে হয়। এখনও মাস্ক পরে রেডি, আর ব্যাগের মধ্যে স্যানিটাইজ সব কিছুই আছে এক্সট্রা। তোর বাবা এখন ওকে বাসে তুলে দিয়ে আসবে আগের দিনের মতোই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা, কি করছো? আমি তো সকাল সকাল স্নান করে চলে এসেছি তোমাদের সামনে কথা বলতে। আর এখন বাজে ঘড়িতে 10:30, তখন তো দেখতেই পেলে ক্যাথিকে রেডি করে দিলাম, ওর বাবা ওকে নিয়ে গিয়ে বাসে তুলে দিয়ে আসছে। আর এখন বাস এসে ওকে নামিয়ে দিয়ে যাবে। তা আমি স্নান করে
ঠাকুর কে প্রণাম করে এখন ওকে আনতে যাব। বেশি দূর হয় না এখান থেকে, মাত্র 10 টাকা রিক্সা ভাড়া হলে ওর বাস স্ট্যান্ড আমাদের এখান থেকে পাশে। তা ভাবলাম যে যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলি। সেটা হচ্ছে যে যখন ওদের স্কুলটা বন্ধ ছিল তখন নিসব শখের বসে আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা, কিন্তু এখন তো ওদের স্কুল খুলে গেছে, যদিও পুরোপুরিভাবে খোলেনি, সপ্তাহে একদিন করে ক্লাস, অর্থের একদিন ক্লাস হবে আর ক্যাথির একদিন ক্লাস হবে। ক্যাথির সপ্তাহে রবিবার, অর্থের হলো সপ্তাহে সোমবার, 2 দিন ক্লাস, আর বাকি দিনগুলো অনলাইনেই ক্লাস হবে অবশ্য। তারপরেও তখন ওদের লকডাউনে পড়ার চাপটাও কম ছিল, এখন স্কুল খুলে গেছে, সামনে ওদের পরীক্ষা, ওদের পড়াশোনার পিছনেও তো আমাকে সময় দিতে হবে, তাই না? তাহলে মানে ওদের স্কুল আর দেখলেই তো কত সকালে ভোরে, সকাল 6টায় উঠে রেডি করা, টিফিন করা, সব কিছু মিলিয়ে, তারপর আবার এখন স্কুল থেকে আনা, পড়াশোনা, প্রাইভেট কোচিং, সব কিছু সামলিয়ে সংসার তো আছে, আবার ইউটিউবিং। আর তোমরা যারা ইউটিউবিং করো তা তোমরা তো জানোই যে ইউটিউব করতে গেলে ইউটিউবের পিছনে কতটা সময় দেওয়া লাগে। তা ভাবছি যে মানে সব কিছু সামলে ইউটিউবটাকে আমি করতে পারবো আর না ইউটিউবটা ছেড়ে দিব, হয়তো ছেড়ে দেওয়াই লাগবে, কারণ আগে তো বাচ্চাদের পড়াশোনা, বাচ্চাদের সব কিছু, তারপর আমাদের শখের যেটাই হোক না কেন। তোমরা বলো তো কী করবো। না হলেও আমি একটা জিনিস ভাবছি, সেটা হচ্ছে যেহেতু শখের বসে চ্যানেলটা খুলেছি আর তোমাদের ভালোবাসায় মোটামুটি চ্যানেলটা একটা জায়গায় আছে, হয়তো আগের মতো রেগুলার সেভাবে ভিডিও না দিতে পারলেও সব কিছু সামলিয়ে আর মধ্যে থেকে সময় করে যতটুকু পারি মানে ইউটিউবে কাজ করব, আর তোমাদেরও পাশে থাকব, তোমাদেরও ভিডিও দেখব, আমিও আমার কাজটা করব। তবে আগে ওদের পড়াশোনা, আগে ওদের স্কুল সব কিছু, তারপর ইউটিউবটা করতে হবে। এখন আর আগের মতো ওইভাবে ইউটিউবে সময় দেওয়া যাবে না, সেজন্য ভাবছি যে পুরাতন যে চাকরিটা, এটা তো আসলে মায়েদের একটা চাকরি বলা চলে, বাচ্চাদেরকে স্কুল নিয়ে যাওয়া, নিয়ে আসা, বাচ্চাদেরকে পড়াশোনা করানো, এই পুরাতন চাকরিটা তো পেয়ে গেছি, নতুন করে যে ইউটিউবের কাজটা নিয়েছি, নতুন কাজটা কি করতে পারবো, পুরাতন চাকরিটা তো পেয়ে গেছি। যাই হোক, এখন আর কথা বলবো না, কারণ ওর বাস আবার চলে আসবে, তাই আমি এখন যাই, ওকে বাস থেকে নিয়ে আসি, আমার সঙ্গেই থাকো। আর তোমাদেরকে এত করে বলছি যে ভিডিওটা ফুল দেখো, না হলেও কমপক্ষে 4 থেকে 5 মিনিট দেখে কমেন্ট করো, কিন্তু তোমরা কী করছো, সেই 2 মিনিট 1 মিনিট দেখে কমেন্ট করে চলে যাচ্ছ। এরকম যদি করো তাহলে কী করে আমাদের চ্যানেলটা আগাবে বলো? আমি তো তোমাদের ভিডিও যতটা পারি সবটাই দেখার চেষ্টা করি। তো বন্ধুরা, দেখতে পেলে আমি এখন বাইরে যাওয়ার একটা স্লিপার পরে নিলাম, নিয়ে এখন দ্রুতই যাচ্ছি ক্যাথিককে আনতে। আর তোমরা যদি আমার ভিডিওটি আজকে নতুন কোনো বন্ধু দেখে থাকো তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ পুরো ভিডিওটি দেখে তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, না হলে তোমাদের সাবস্ক্রাইবটা থাকছে না, ইউটিউব সেটা তুলে দিচ্ছে। আর এখনও যারা ভিডিওটিতে লাইক করোনি, প্লিজ আমার ভিডিওটি যদি একটু তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করো, আর ভালো না লাগলে লাইক করার দরকার নাই, ডিসলাইক করতে পারো যদি খারাপ লাগে। আর এই যে ক্যাথি চলে এসেছে স্কুল থেকে, ওকে নিয়ে এসেছি, এখন ও একে একে ড্রেস খুলে খাবার খেয়ে নিবে। আমার সব আপু ও দিদি ভাইদের বাচ্চাদেরও হয়তো স্কুল খুলে গেছে আর তারা হয়তো এভাবেই ডেইলি রুটিন আগের মতো কন্টিনিউ করছেন, প্লিজ সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটা সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, এতে করে আমার ভিডিও করার উৎসাহ, আগ্রহ বেড়ে যাবে। আর আপনারা আমার চ্যানেলের পাশেই থাকবেন, সবসময় আমাকে সাপোর্ট করবেন এবং আমার ফ্যামিলির সন্তানদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।